পৃথক ট্রিপলমেন্টের দাবি নিয়ে আইপিএফটির ডাকা, 12 ঘন্টার এডিসি বন্ধ প্রত্যাহার করে নিল দল। জোট সঙ্গে বিজেপি নেতৃবৃন্দ তথা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন আইপিএফটি নেতা মঙ্গল দেববর্মা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শ্রী দেববর্মা আরও বলেন, সৌজন্যমূলক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার স্থায়ী সমাধান করা যায়। ৫ই ডিসেম্বর আমাদের যে ডাকা বন, তা নিয়ে আমরা একটা প্রেস মিট করতে চলেছি। আজকে বিকালে সচিবালয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী দিনগুলোতে আমরা অতিসত্বর যাতে বাই ইলেকশন বিলেশ কমিটি TTADC ওইটা করার জন্য আমাদের যে দাবি ছিল ওইটাকে অতি দ্রুত সম্পন্ন করার জন্য ডিসিশন নেওয়া হয়েছে এবং হাই পাওয়ার মডেলিটি কমিটির কার্যক্রম যাতে আরও দ্রুত গতিতে হয় এবং তার সুপারিশগুলো যাতে স্বতঃস্ফূর্তভাবে শেষ করা হয়, সেই ম্যাটারটা নিয়ে আজকে আলোচনা হয়। এবং আমাদের যে আগামী কালকের যে বন 5ই ডিসেম্বর সেইটাকে আপাতত আমরা স্থগিত রাখার জন্য উচ্চ পর্যায়ে ডিসিশন নেওয়া হয়।